হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তে কি পাঠশালা, ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরাজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। আমরা WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ইংরেজি প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো 2006 থেকে 2020 এই লাস্ট 15 ইয়ার্স সেগুলো আমরা আলোচনা করছি। আজকে আমরা যে দুটো বছরের কোয়েশ্চেন আলোচনা করব সে দুটো বছর 2009 এবং 2010। তাহলে শুরু করছি আজকে লেসন। আমি আশা করব আগে যতগুলো ক্লাস আমি করেছি বিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন নিয়ে, ইয়ার ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো আলোচনা করেছি, এক্সপ্লেন করেছি বাংলাতে, আমি আশা করব তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। যদি না দেখে থাকো অবভিয়াসলি তোমরা ভিডিওগুলো দেখে নেবে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, কিংবা ভিডিওর আই বাটন থেকেও তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকে ক্লাস। 2010 কোয়েশ্চেন আমরা প্রথমে সলভ করবো। 2010 যে 25টা কোয়েশ্চেন এসেছিল এর মধ্যে তোমরা অনেক কোয়েশ্চেন দেখবে রিপিট কোয়েশ্চেন, যেগুলো অন্যান্য বছর এসে গেছে তেমন কোয়েশ্চেন কিন্তু প্রচুর আছে। সুতরাং প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন অ্যানালিসিস করা, সেটা ভালো করে দেখে নেওয়া, সেগুলো ভালো করে জানাটা কিন্তু খুব জরুরি যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানতে পারবে, কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল তোমরা জানতে পারবে, কোন এরিয়া থেকে কতগুলো করে কোয়েশ্চেন আসছে, কোন এরিয়াতে কী ধরনের প্রশ্নটা আসছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন থেকে আমরা সেটা জানতে পারি। ফার্স্ট কোয়েশ্চেন, আ গোরমেট লাভস, এটা কিন্তু আমাদের রিপিট কোয়েশ্চেন। গোরমেট যে ভালোবাসে সেটা হচ্ছে খাবার ভালোবাসে, আ গোরমেট তিনি খাবার ভালোবাসেন, ফুড ভালোবাসেন, ওকে। সেকেন্ড কোয়েশ্চেন, দি ড্যাশ অফ দি প্লেস অ্যাট্রাক্টস মেনি অ্যাসেটিক্স, এই যে জায়গাটার যে একটা পরিবেশ সেই পরিবেশটা কি হয় অনেক অ্যাসেটিক্সদের, তপস্বীদের ইউনো অ্যাট্রাক্ট করে জায়গাটা, তো জায়গাটার কোন জিনিসটা অ্যাট্রাক্ট করে, কোয়াইটনেস, ওকে, শান্ত পরিবেশ, সাইলেন্স, নিস্তব্ধতা, কোয়াইটিটিউড অ্যান্ড সাউন্ডলেসনেস। সাউন্ডলেসনেস মানে সেখানে কোনো শব্দ হয় না। এখন পৃথিবীতে কোনো জায়গা সাউন্ডলেসনেস হওয়াটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। সুতরাং এই অ্যাডজেক্টিভগুলো আমরা কিন্তু এই নাউনটা সরি আমরা খুব একটা এখানে ইউজ করতে পারছি না, সাউন্ডলেসনেস। কোয়াইটনেস অব দি প্লেস আমার মনে হয় এটার থেকে, কোয়াইটনেস মানে কি শান্ত পরিবেশ, কিন্তু সাইলেন্স যেটা ইউনো চুপচাপ নিস্তব্ধতা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো একটা জায়গাতে, যেটা কিনা অ্যাসেটিক্সদের অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারে। সুতরাং আমার মনে হচ্ছে সাইলেন্সটা অনেক বেশি বেটার অপশন। সো সাইলেন্স অব দি প্লেস, এই যে জায়গাটার যে একটা নিস্তব্ধতা আছে, স্তব্ধতা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। সো সাইলেন্স অব দি প্লেসটাই সঠিক আনসার হবে বলে আমার মনে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি, রাস্তাটাকে ঠিক করে কি করা হয়নি, ইলিউমড করা হয়নি, ইলুমাইন্ড করা হয়নি, ইলুমিনেটেড করা হয়নি, এনলাইটেন করা হয়নি। এখন দেখো এনলাইটেন করা মানে হচ্ছে কাউকে স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে তাকে অনেক বেশি ইউনো তাকে তুমি আধ্যাত্মিকতা আরও দেখাচ্ছ, এনলাইটেনমেন্ট তখন বলছো, এটা কিন্তু এক্ষেত্রে হবে না, ওকে। এক্ষেত্রে আমরা কি বলছি, একটা রাস্তাকে সাজানোর কথা বলছি লাইট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ইলুমিনেটেডটা বেটার অপশন হবে। ইলুমিনেটেড মানে হচ্ছে কোনো রাস্তাকে বা কোনো জায়গাকে তুমি বাল্ব দিয়ে বা লাইট দিয়ে সাজাচ্ছ, তখন তোমরা ইলুমিনেটেড বলবে। নেক্সট কোয়েশ্চেন, আ ম্যান উইথ অ্যান ইরেশনালি ফিক্সড আইডিয়া, একটা মানুষ যার ইরেশনালি তার যুক্তিবোধটা কিন্তু সেরকমভাবে নেই, ইরেশনালি মানে অযৌক্তিক কথাবার্তা বলে, অযৌক্তিক তার কিছু আইডিয়াস রয়েছে মাথায়, তখন আমরা তাকে কি বলে থাকি। এখানে যে অপশনগুলো আছে, অ্যান ইকসেন্ট্রিক, ইকসেন্ট্রিক মানে একটু পাগলাটে গোছের মানুষ, ইকসেন্ট্রিক, ঠিক আছে। আ ম্যানিয়াক, ম্যানিয়াক মানে তুমি বলতে পারো যে ইউনো বাতিকগ্রস্ত মানুষ, বাতিক থাকে না ম্যানিয়াক, আমরা বিভিন্ন ধরনের ম্যানিয়াক পড়েছি, যেমন ধরো ইউনো ক্লেপ্টোম্যানিয়া মানে ক্লেপ্টোম্যানিয়াক মানে যার চুরি করার বাতিক আছে, ঠিক আছে। মেগালোম্যানিয়াক মানে যার ধরো একটা ক্ষমতার প্রতি একটা বাতিক রয়েছে, মেগালোম্যানিয়াক, সেরকম আছে। দেন আমরা দেখতে পাচ্ছি ম্যানিকিন, ম্যানিকিন মানে একটা ডোয়ার্ফ বলতে পারো, ইউনো ছোট যে হাইট হয় জোকারের মতো দেখতে, বা ইউনো খর্ব আকৃতির লোক যাকে আমরা বলতে পারি তাকে আমরা ডোয়ার্ফ বলে থাকি। ফোবিক, ফোবিক মানে যে খুব ভয় পায় সব কিছু থেকে, তখন আমরা তাকে ফোবিক বলতে পারি, তাই না। এরকম আমরা জানি যে ফোবিক, ফোবিয়া মানে মানুষের যে ভয়গুলো হয়, তেমন মানুষকে আমরা ফোবিক বলতে পারি। তাহলে যে সমস্ত মানুষের ইরেশনালি ফিক্সড আইডিয়া আছে মাথার মধ্যে, অযৌক্তিক বিভিন্ন আইডিয়াগুলো ঘুরে বেড়ায়, তাকে আমরা ইকসেন্ট্রিক বলতে পারি, একটু পাগলাটাই গোছের বলতে পারি, যার যুক্তিগুলো আমরা ঠিক করে বুঝতে পারি না। সো আমরা 4 নম্বরে এই অপশানটা সঠিক হবে বলে আমার মনে হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 5, আ ম্যান ইন দি চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিমালস,
একটা মানুষ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে চাষবাস করার ক্ষেত্রে এবং অ্যানিমালসদের তারা দেখাশোনা করবে, জন্তু জানোয়ার গবাদি পশু দেখাশোনা করবে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলছে প্লাউম্যান বলা হয়, ফার্মার বলা হয়, ফার্ম ম্যানেজার বলা হয়, আর হাজব্যান্ডস ম্যান বলা হয়। এখন দেখো প্লাউম্যান মানে হচ্ছে যে চাষ করে, প্লাউ মানে হচ্ছে যে ইউনো সেই লাঙুলটাকে টেনে নিয়ে যায়, প্লাউম্যান। ফার্মার, ফার্মার মানে যে চাষ করে, কিন্তু ফার্মার বলতে তুমি বোঝাবে যে ফার্মিংটাও করে আবার কি হয় সে পশুপালনও করে, এই দুটো জিনিসকেই কিন্তু তুমি ফার্মিংয়ের সাথে তুলনা করতে পারো। তাই আমাদের অপশান নাম্বার বি হবে সঠিক, ফার্মার। অপশন নাম্বার সি আছে আ ফার্ম ম্যানেজার। ফার্ম মানে কোনো একটা কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশন বলতে পারো, তার যে ম্যানেজার, এখানে কোনোভাবেই এটা কিন্তু তার তুলনাতে আসছে না কোয়েশনে যেটা আছে। অপশন নাম্বার ডি হাজব্যান্ডস ম্যান, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, সরি, হাজব্যান্ডস ম্যান। হাজব্যান্ডস ম্যান মানে বলতে পারো যে চাষ করে, ঠিক আছে, হাজব্যান্ডস ম্যান মানে যে চাষ করছে, ভূমিটা জমি চাষ করছে তাকে বলতে পারো। বাট আমার মনে হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক অপশন, আ ফার্মা। ওকে, কোয়েশ্চেন নাম্বার সিক্স, ল্যাক্রিমোজ নেচার মিন্স। ল্যাক্রিমোজ মানে কি বোঝায়? লেথার্জিক, প্রচণ্ড কুঁড়ে, অলস, প্রোন টু অ্যাঙ্গার, যার খুব রাগের একটা ধাত আছে, প্রোন টু টিয়ার, খুব সহজে কেঁদে ফেলে চিচকাদুনে, এনার্জেটিক, প্রচণ্ড উৎসাহী। এখানে অপশন নাম্বার যেটা সি, প্রোন টু টেয়ার, সেটা হবে সঠিক অপশন। ল্যাক্রিমোজ মানে যে সহজে কেঁদে ফেলার প্রবণতা আছে, ছিঁচকাদুনে তাকে বলা হয়। প্রোন টু অ্যাঙ্গার যেটা আছে সেটাকে, এটা আমরা আগে দেখেছি, রিপিট কোয়েশন। সো প্রোন টু অ্যাঙ্গার মানে তুমি বলতে পারো আইরাকান্ড, আইরাকান্ড বা ইরাকান্ড যেটাকে বলা হয়, তার মানে হচ্ছে প্রোন টু অ্যাঙ্গার, যার খুব সহজেই রাগ হয়, ঠিক আছে, সহজে সে রেগে যায়, তাকে তুমি আইরাকান্ড বা প্রোন টু অ্যাঙ্গার বলতে পারো। কোয়েশন নাম্বার সেভেন, দ্য ম্যান হু ফলোজ ইজ নোজ অ্যাকচুয়ালি ফলোজ ইজ, যে মানুষ তার নিজের নাকটাকে ফলো করে, এটা একটা কিন্তু তুমি বলতে পারো ইডিয়াম। সে আসলে কি ফলো করে? সে আসলে তার প্যাশনটা ফলো করে, র্যাশনালিটি, যুক্তিবোধ ফলো করে, ইনস্টিংক্ট ফলো করে, তার যে বেসিক ইনস্টিংক্ট রয়েছে, তার যে তুমি বলতে পারো ভেতর থেকে তার একটা যে ফিলিংস আসে কোনো একটা বিষয় নিয়ে, যে এই কাজটা করলে ঠিক বলে মনে হবে, ঠিক আছে, এই যে ভেতর থেকে মনে হওয়া, ইনস্টিংক্ট, কিংবা তার মেমোরি, স্মৃতি, এর মধ্যে আমার মনে হচ্ছে সি অপশানটা হবে সঠিক। কারণ একটা মানুষ যে তার নোজকে ফলো করে, নাককে ফলো করছে, অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে সে তার ইনস্টিংক্টকে ফলো করে, তার যে ভেতর থেকে যে স্বাভাবিক প্রবৃত্তি সেটাকে সে ফলো করে, ঠিক আছে। প্যাশন মানে হচ্ছে তার যে ইচ্ছেটা, প্যাশন কিন্তু অনেক সময় লজিক ফলো নাও করতে পারে, র্যাশনালিটি মানে হচ্ছে লজিক, যুক্তিতর্ক, এগুলো কিন্তু সঠিক অপশন হবে না। সঠিক অপশন বা ইনস্টিংক্ট, যে তার প্রবৃত্তিগুলোকে ফলো করে, তখন বলা হয় তাকে দ্য ম্যান হু ফলোজ ইজ নোজ অ্যাকচুয়ালি ফলোজ ইজ ইনস্টিংক্ট। কোয়েশ্চেন নাম্বার এইট, ডিটেক্ট ওয়্যার দি অ্যাডজেক্টিভ পাবলিক ইজ ইউজড ইন আ ডেরোগেটরি সেন্স। এই পাবলিক শব্দটাকে, পাবলিক মানে কি? সাধারণ জনতা, জনগণ। এই শব্দটাকে এই চারটে অপশনের মধ্যে কোথায় ডেরোগেটরি সেন্সে ইউজ করা হয়েছে? ডেরোগেটরি সেন্স মানে খুব বাজেভাবে এবং তুমি অসম্মানজনকভাবে ব্যবহার করা হয়েছে, ডেরোগেটরি, ঠিক আছে, খুব নিচুভাবে দেখানো হয়েছে পাবলিককে। পাবলিক হাউস বলতে পারো, পাবলিক ওম্যান, পাবলিক সার্ভেন্ট, পাবলিক স্পিচ, স্পিচ মানে বক্তৃতা দেওয়া, পাবলিক স্পিচ সাধারণ জনগণের জন্য যে বক্তৃতা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু আমরা কোথাও নিচতা বা ডেরোগেটরি সেন্স দেখছি না। পাবলিক সার্ভেন্ট, যে সবার সেবা করে, এটার মধ্যেও আমরা কোনো ডেরোগেটরি সেন্স দেখতে পাচ্ছি না। পাবলিক হাউস, যেখানে সমস্ত লোক একসাথে থাকে, পাবলিক হাউস, এটাও কিন্তু আমরা ডেরোগেটরি সেন্স দেখতে পাচ্ছি না। কিন্তু পাবলিক ওম্যান, এটা একটা ডেরোগেটরি সেন্সে ব্যবহার করতে পারে, একটি মহিলাকে অসম্মান করার জন্য এখানে পাবলিক ওম্যান বলা হয়েছে। পাবলিক ওম্যান মানে আমরা জানি যারা প্রস্টিটিউট হয়, যারা পয়সার বিনিময়ে দেহ ব্যবসা করে, তাদেরকে আমরা বলতে পারি প্রস্টিটিউট, পাবলিক ওম্যান, ঠিক আছে। সুতরাং এখানে পাবলিক ওম্যান শব্দটি কিন্তু ডেরোগেটরি সেন্সে পাবলিককে ইউজ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার নাইন, আ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দি, এটা রিপিট কোয়েশন। একজন চালাক মানুষ তার ফ্যামিলির যত স্ক্যান্ডালস রয়েছে, সেই স্ক্যান্ডালসগুলোকে কোথায় লুকিয়ে রাখে? লুকিয়ে রাখে কার্পেটের তলায়, আন্ডার দি কার্পেট, ওকে, যে মাদুর পাতা থাকে সেইখানে কিন্তু সেগুলোকে লুকিয়ে রাখে। গ্রাউন্ড মানে হচ্ছে মেঝেটা, ফ্লোর মানেও মেঝেটা, গ্রাউন্ড মানে মাটি, ফ্লোর মানে মেঝে। গ্রেভ স্টোন মানে হচ্ছে যে সমাধি, মরে যাওয়ার পরে যে সমাধি দেওয়া হয়, সেই সমাধির ওপরে একটা পাথর থাকে এবং পাথরের মধ্যে নাম লেখা থাকে, সেখানে কার সমাধি, কত সালে তার জন্ম, কত সালে তার মৃত্যু হয়েছিল, কিসে তার মৃত্যু হয়েছিল, সেটাকে গ্রেভ স্টোন বলা হয়ে থাকে, সমাধি প্রস্তর বলা হয়। তো সমাধি প্রস্তর হবে না, এখানে কার্পেট হবে, যে একটা মানুষ সে তার ফ্যামিলি স্ক্যান্ডালসগুলোকে কি করা হয়, কার্পেটের মধ্যে চাপা দিয়ে দেয়। এটা কিন্তু ইডিওম্যাটিক এক্সপ্রেশন, এটা কিন্তু লিটারাল মিনিং তাই নয় যে সত্যি সত্যি কেউ মাদুরের তলায় কথাগুলোকে চাপা দিচ্ছে, তা কিন্তু নয়। কোয়েশ্চেন নাম্বার টেন, ইট ইজ ইউজুয়াল নাওয়াডেজ টু ব্লো ওয়ানস ওন ড্যাশ টু ইমপ্রেস আদার্স।
ইট ইজ ইউজুয়াল, এখন খুব একটা সচরাচর আমরা দেখতে পাই, খুব কমন হয়ে গেছে ব্যাপারটা, টু ব্লো ওয়ানস ওন, নিজেই নিজের কি করছে একটা কাজ করছে, নিজেই নিজের এমন একটা কাজ করছে, টু ইমপ্রেস আদার্স, অন্যদেরকে ইমপ্রেস করার জন্য, অভিভূত করার জন্য, মানে আমরা যেটা বাংলায় বলে নিজের ঢাক নিজে পেটানো, টু ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, টু ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, নিজের ঢাক নিজেই পেটানো, এটা হবে ট্রাম্পেট। হর্ন মানে আমরা জানি যে ইউনো হর্ন বাজানো বা সিংহা বাজানো যেটাকে বলতে পারো, বাঁশি বাজানো, সেটা কিন্তু এখানে হচ্ছে না, ড্রাম বাজানো এটাও এখানে হচ্ছে না, ব্যান্ড বাজানো এটা হচ্ছে না। সো টু ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট এটা একটা ইডিয়াম যার মানে হচ্ছে নিজের ঢাক নিজে পেটানো। নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে এখানে যে পেয়ার্স আছে ওয়ার্ডসে সেটা অপোজিশনে কোনটা কোনটা আছে, মানে যেটার মানে অপোজিট হবে কোনটা কোনটার মানে অপোজিট। ডগিশ আছে যেটা কুকুর রিলেটেড, ক্যানাইন এটাও কিন্তু কুকুর রিলেটেড, ডগ দুটোই বোঝাচ্ছে ডগ জাতীয় কিছু, এটা দুটো মানে হচ্ছে সিনোনিম, সুতরাং এটা হবে না। ম্যানলি অনেক এনার্জেটিক একটা ব্যাপার আছে, ম্যানলি ব্যাপার আছে। ভিরিল এটাও কিন্তু একই মানে, দুটোই ম্যানলি বোঝাচ্ছে, খুব এনার্জেটিক বোঝাচ্ছে, এই দুটোই কোনোটাই কিন্তু অপোজিট নয়, সিনোনিম দুটো। ডিভাইন মানে একটা স্বর্গীয় ব্যাপার, ইনফার্নাল মানে অনেক তুমি বলতে পারো হেলিশ মানে তুমি নরকের কিছু ব্যাপার বলতে পারো, ইনফার্নাল ভেরি ব্যাড, ঠিক আছে, ভেরি আনপ্লিজেন্ট কিছু বা ইউনো হেলিশ কোনো কিছু ব্যাপার। সো ডিভাইন মানে স্বর্গীয় একটা ব্যাপার, আর ইনফার্নাল মানে হচ্ছে নরকের মতো একটা ব্যাপার। সুতরাং ডিভাইন অ্যান্ড ইনফার্নাল এই দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপোজিশনে আছে, এ দুটো কিন্তু অ্যান্টোনিম, সুতরাং এটা হবে আমাদের সঠিক অপশন। আর একটা যে অপশন আছে আর্থলি অ্যান্ড টেরেস্ট্রিয়াল, এই দুটোর মানে এক, যে পৃথিবী সম্পর্কিত বা পৃথিবীর ওপরে আমরা যা দেখতে পাচ্ছি, আর্থলি অ্যান্ড টেরেস্ট্রিয়াল মাটির ওপরে যা দেখতে পাচ্ছি, সুতরাং এই অপশনটাও এটা কিন্তু সিনোনিম আছে, অ্যান্টোনিম নয়, অপশন নাম্বার সি হবে সঠিক অপশন, কারণ ডিভাইন এবং ইনফার্নাল এই দুটো একে অপরে অপোজিট ওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ, এটাও দেখতে হবে তোমাকে অপোজিশনে কোন দুটো শব্দ আছে। হরিবল ভয়ঙ্কর, হরেন্ডাস এই দুটোই কিন্তু একই, দেখো হরিবল হরেন্ডাস দুটোই তোমাকে যদি মানে নাও জানো তুমি বুঝতে পারছো দুটো কিন্তু সেম হতে পারে, সুতরাং এই দুটো হচ্ছে সিনোনিম, হরিবল মানে ভয়ঙ্কর, হরেন্ডাস মানেও ভয়ঙ্কর। ইরোনাস ইরোনিয়াস এটাও বলতে পারো, এরার এরার ইরোনিয়াস, এরার মানে ভুল, এরার মানে ভুল মিস্টেক, ইরোনিয়াস আর ফল্টি এই দুটো কিন্তু সিনোনিম, ফল্ট মানে জানি ভুল করা বা কোনো খুঁত আছে, কোনো ফল্ট আছে, ত্রুটি আছে, সো ইরোনিয়াস অ্যান্ড ফল্টি দুটো কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। পেডান্ট অ্যান্ড পেডাগগিক, পেডান্ট মানে হচ্ছে যে পড়াশোনা জানে, ঠিক আছে, শিক্ষিত, এবং পেডাগগিক মানে কিন্তু তুমি বলতে পারো পেডাগজি, ঠিক আছে, যে পড়াশোনা করা যে বিষয়গুলো শিক্ষা সম্বন্ধ এডুকেশনাল সেই বিষয়গুলো রয়েছে এখানে, সুতরাং এই দুটোই কিন্তু একই রকমভাবে মানে বোঝাচ্ছে সিনোনিম হচ্ছে, তাই অপশন নাম্বার বি হবে সঠিক। হিউমিড এবং অ্যারিড, হিউমিড মানে হচ্ছে আর্দ্রতা, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ, অ্যান্ড অ্যারিড মানে হচ্ছে শুষ্কতা, জলীয়বাষ্পে যখন না থাকে তখন শুষ্ক হয়ে যায়, সো হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা, অ্যারিডিটি মানে হচ্ছে শুষ্কতা, এই দুটো হবে অপোজিশন, একে অপরে বিপরীত, হিউমিড মানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কতটা, অ্যারিড মানে জলীয়বাষ্প নেই শুষ্ক, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 13, হাইক ইন অয়েল প্রাইস মে মার দি ফিউচার অব দি ট্রেড ওয়ার্ল্ড, এই যে মার শব্দটা আছে, এই মার শব্দটাকে, মার শব্দটার যেটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে তুমি অল্টারনেট বলতে পারো, যে অয়েল প্রাইসটা যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে আমাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সারা পৃথিবীতে, সেই ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎটা কি হবে, মার হয়ে যাবে, মানে ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎটা কি হবে সেটা তুমি বলতে পারো বাংলায় মার খাবে, মানে মার মানে এখানে লস হবে, আরো বাজে হয়ে যাবে, তাই তো। এখানে দেখো হার্নেস আছে, হার্নেস মানে কোনো কিছুকে তুমি আরো ভালো করে নার্চার করছো, ভালো করে আরো তুমি লালন পালন করছো, সুতরাং এটা কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, হেল্প করা সাহায্য করে এটাও অপোজিট হয়ে যাচ্ছে, বেটার মানে আরো ভালো করা এটাও অপোজিট হয়ে যাচ্ছে, সো ওয়ার্সন ওয়ার্সন মানে হচ্ছে আরো খারাপ করে দেওয়া, ওয়ার্সন মানে হচ্ছে আরো খারাপ করে দেওয়া, তুমি যদি জানো ব্যাড, ব্যাডের যে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি আছে সেটা হচ্ছে ওয়ার্স, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স, সুতরাং ওয়ার্সন মানে হচ্ছে আরো খারাপ হয়ে যাওয়া, ওকে। সো হাইক ইন অয়েল প্রাইস, যখন তেলের দাম বাড়ছে তখন কি হচ্ছে বিজনেসটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওয়ার্সন হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 14, দি সেপারেশন ফ্রম আ লাভার ফিল ওয়ান্স মাইন্ড উইথ ব্লুজ, বলেছে একজন প্রেমিকের কাছ থেকে বা একজন ভালোবাসার মানুষের কাছ থেকে যখন দূরে যাওয়া হয়, সেপারেশন আলাদা হয়ে যাওয়া হয়, তখন তার মনে কি হয়, তার মনে ব্লুজ জমা হয়। ব্লুজ মানে কি, একজন ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে গেলে মন অবশ্যই কিন্তু দুঃখে ভরে যায়, সুতরাং ব্লুজ মানে হচ্ছে স্যাডনেস মানে দুঃখ, ব্লুজ মানে হচ্ছে স্যাডনেস।
রোম্যান্টিসিজম, রোম্যান্টিকতা কিন্তু এখানে কখনোই আসবে না, কারণ সেপারেশন, বিরহ চলছে। নস্টালজিয়া, পুরনো কথা মনে পড়ছে, সেটাও হতে পারে, বাট স্যাডনেসটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কালারফুলনেস, অবশ্যই কালারফুল তো থাকে না মানুষ ইউজুয়ালি, যদিও মানুষের কালারফুল থাকা উচিত, বাট এখানে কিন্তু মানুষ স্যাডনেসে ভুগবে, যখন প্রিয় মানুষের থেকে তার ছাড়াছাড়ি হয়ে যাবে, সেপারেশন হবে, তখন সে স্যাডনেসে ভুগবে। Question number 15. In the time of danger, we should try to take the bull by the horns. এখানে ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু, এটার মানে কি? এই যে বলা হয়েছে না, টু টেক দ্য বুল বাই দ্য হর্ন, ষাঁড়কে তুমি ট্যাকেল করবে কি করে? তার ষাঁড়ের যে শিং রয়েছে, শিং দুটোকে ধরবে, ষাঁড়ের শিং দুটোকে তোমায় ধরতে হবে, তাহলে কিন্তু ডেঞ্জারের মোকাবেলা করতে পারবে। এইটার মানে কি? টু টেক দ্য বুল বাই দ্য হর্ন, এটার মানে কি? সারমাউন্ট করা, মানে বিষয়টাকে তুমি করছো, বিষয়টাকে তুমি পেরিয়ে যাচ্ছ, সারমাউন্ট করছো, বিষয়টাকে তুমি পেরোতে পারছো, অতিক্রম করতে পারছো। কিংবা ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, তুমি সিচুয়েশনটাকে খুব সাহসের সঙ্গে তুমি ইউনো ফেস করতে পারছো। কিংবা ওভারকাম ইট, এটাকে জয় করতে পারছো। কন্ট্রোল আওয়ার সেলফস, নিজেদেরকে তুমি কন্ট্রোল করতে পারছো। আমার মনে হচ্ছে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন, সেটা হচ্ছে ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। যখন কোনো একটা টাইম অফ ডেঞ্জার, বিপদের মধ্যে তুমি রয়েছো, তখন যখন বলা হচ্ছে তুমি ষাঁড়টাকে, তুমি তোমার ষাঁড়টাকে, বিপদটাকে, ষাঁড় মানে কি এখানে? বিপদ, বিপদটাকে ষাঁড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, ষাঁড়ের শিংটাকে ধরতে। ষাঁড়ের শিংটাকে ধরলে কি হবে? তুমি সিচুয়েশনটা খুব সাহসিকতার সঙ্গে ফেস করতে পারবে। সো ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, উই আর সুপিরিয়ার টু এভরিবাডি এলস, সবার থেকে আমরা সুপিরিয়ার, আমরা সবার থেকে উন্নত মানের, এই যে একটা অহংকার, এইটা কার মতো দেখা যায়? ইগোয়েস্ট দেখা যায় তার মধ্যে, না প্যাসিফিস্টের মতো দেখা যায়, অ্যানার্কিস্টের মতো দেখা যায়, না সভিনিস্টের মতো দেখা যায়? দেখো, ইগোয়েস্ট মানে কি? সে নিজেকে নিজেকে নিয়েই সে ব্যস্ত, নিজেকে সে সবার থেকে বড় বলছে। কিন্তু এখানে বলছে উই আর সুপিরিয়ার টু এভরিওয়ান, আমরা সবার থেকে বড়। এখানে কিন্তু ইগোয়েস্ট মানে তুমি নিজের কথা বলছো, নিজে নিজে একটা ইন্ডিভিজুয়াল মানুষ। কোনো একজন যদি একা মানুষের কথা বলতাম, সে তার খুব না কুচু, সবার থেকে সে নিজেকে বড় বলে মনে করে, তখন আমরা ইগোয়েস্ট বলতে পারতাম না, খুব অহংকার রয়েছে। বাট এখানে উই আর সুপিরিয়র, আমরা সবার থেকে বড় বলে একটা গ্রুপ হিসাবে বলছে। প্যাসিফিস্ট মানে যে কী করে, বিপদের মধ্যে থাকলে বা প্রবলেমের মধ্যে থাকলে সেই প্রবলেমটাকে কমানোর চেষ্টা করে, প্যাসিফাই করার চেষ্টা করে, সমস্যাটাকে কমানোর চেষ্টা করে। এখানে কিন্তু এই অপশানটা যাচ্ছে না। অ্যানার্কিস্ট মানে যে সমস্যা ভালোবাসে, যে প্রবলেম ক্রিয়েট করে, এটাও যাচ্ছে না। অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন। সভিনিস্ট মানে যারা যে গ্রুপটা নিজেদেরকে অন্যদের থেকে সুপিরিয়ার মনে করে, বড় বলে মনে করে, অন্যদেরকে তারা খাটো করার চেষ্টা করে, নিচু করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক, সভিনিস্ট, যাদের মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স রয়েছে, যারা নিজেদেরকে সব থেকে বড় বলে মনে করে। কোয়েশ্চেন নাম্বার 17, টু গিভ আ ডগ আ ব্যাড নেম, বলছে একটা কুকুরকে তুমি ব্যাড নেম দিচ্ছ, কুকুরের নামটাকে তুমি খারাপ করছো, এটার মানে কি? অ্যাকচুয়ালি সত্যি সত্যি কুকুরের তো নাম হয় না, কুকুরের নাম খারাপ কি করবে? এটার মানে হচ্ছে কারোর নাম খারাপ করা মানে কি, বাংলায় বলতে পারে বদনাম করা, তাই না? কারোর বদনাম করা মানে কি? কারোর রেপুটেশনটার 12টা বাজিয়ে দেওয়া। সুতরাং এখানে অপশন নাম্বার যেগুলো আছে, অপশন আমরা একবার দেখে নিই কোনটা সঠিক হতে পারে। অপশন ডি থেকে শুরু করছি, বলছি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি বোথ বি লোয়াল অ্যান্ড টু ডু সামথিং দ্যাট জিওপার্ডাইজ সেলফ রেপুটেশন। বলছে খুবই ডিফিকাল্ট, এটা খুব কঠিন, একই সাথে যে একবার তুমি লোয়াল থাকছো, বিশ্বস্ত থাকছো কারোর প্রতি, আবার কি করছো, টু ডু সামথিং দ্যাট জিওপার্ডাইজ সেলফ রেপুটেশন, আবার এমন কিছু কাজ করলে যাতে তোমার নিজের রেপুটেশনটা, তোমার নিজের সম্মানটা সেটা নষ্ট হয়। মানে একবার তুমি বিশ্বস্ত থাকছো, আবার একবার তোমার নিজের সম্মানটা নষ্ট করার জন্য এমন কিছু কাজ করছো। খুব কনফিউজিং অপশন, এই অপশনটা কখনোই হবে না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আর্ন আ গুড রেপুটেশন ইন আ ব্যাড কোম্পানি। বলছে ব্যাড কোম্পানি মানে তুমি একটা বাজে লোকজনের সঙ্গে থাকো, বাজে সঙ্গ, বাজে বন্ধু বান্ধব তোমার রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকেও তুমি ভালো রেপুটেশন আদায় করছো, মানে খারাপ লোকের সঙ্গে থেকেও তুমি ভালো রেপুটেশন আদায় করছো। বাজে লোকের সঙ্গে থাকলে বাজে রেপুটেশন হবে, বাজে লোকের সঙ্গে থাকলে কখনোই খারাপ মানে ভালো রেপুটেশন হতে পারে না, বিকজ আমরা জানি আ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। একটা মানুষের পরিচয় জানা যায় সে যে ধরনের বন্ধু রাখে তাদের সঙ্গে। তোমার বন্ধুরা যদি বাজে হবে, ডেফিনেটলি তোমাকেও লোকে বাজে বলবে। তুমি চোরেদের দলে রয়েছো আর বলছো আমি চুরি করছি না, কেউ বিশ্বাস করবে না, তাই না? সুতরাং বাজে লোকেদের সাথে থেকে কখনোই গুড রেপুটেশন আর্ন করা যায় না, তাহলে অপশন নাম্বার সিটাও হবে না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ আ ব্যাড রেপুটেশন। বলছে ব্যাড রেপুটেশন মানে বাজে যে তোমার রেপুটেশন হয়ে গেছে, বাজে যে তোমার নাম ছড়িয়ে গেছে, বদনাম ছড়িয়ে গেছে,
সেটাকে তুমি যে লুজ করবে, মানে সেটাকে যে তুমি যে হারাবে, মানে বাজে রেপুটেশনের নাম থেকে তুমি যে বেরিয়ে আসবে, এটা খুব ডিফিকাল্ট বলছে। মানে একবার যখন বাজে রেপুটেশন হয়ে গেছে, তখন সেই রেপুটেশনটাকে নষ্ট করে আবার ভালো রেপুটেশনে ফিরে আসাটা ইটস ভেরি ডিফিকাল্ট, সেটা খুব কঠিন। এটা কিন্তু মনে হচ্ছে আমার সঠিক হলেও হতে পারে। অপশন নাম্বার এ দেখে নিই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিস্ট্রয় দ্য রেপুটেশন অফ এ লয়াল পার্সন। বলছে একজন বিশ্বস্ত মানুষের রেপুটেশন কিন্তু ক্ষতিগ্রস্ত করাটা খুব ডিফিকাল্ট। মানুষের রেপুটেশন ক্ষতি করতে খুব একটা ডিফিকাল্ট লাগে না, মানুষের সম্পর্কে মানে কুৎসারতাতে লোকজনের কিন্তু খুব বেশি সময় লাগে না। সুতরাং অপশন নাম্বার এটা খুব একটা আমার লজিক্যাল মনে হচ্ছে না। অপশন নাম্বার বিটা হবে সঠিক অপশন, যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখানে ইট হবে না, এখানে টু হবে, টু লুজ আ ব্যাড রেপুটেশন। বলছে একটা বাজে রেপুটেশনকে ফিরিয়ে নিয়ে আসা কিন্তু খুব ক্ষতি মানে ডিফিকাল্ট, কারণ একবার যদি রেপুটেশনটা বাজে হয়ে যায়, তাহলে সেখান থেকে আবার তার রেপুটেশন পুনরুদ্ধার করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 18, দি প্রসপেক্ট অফ আর ম্যারেজ ইজ রিমোট। তার বিয়ের যে সম্ভাবনা সেটা খুব রিমোট। রিমোট মানে কি? রিমোট এটা আমরা আগেও পেয়েছি এবং আমি আগেও বলেছিলাম যে রিমোট কন্ট্রোল দিয়ে আমরা কি করি, দূর থেকে কন্ট্রোল করি না, রিমোট দূর থেকে কন্ট্রোল করি। সো রিমোট মানে কি? দূর বোঝাচ্ছে। ওকে, এখানে বলছে অপোজিটটা কি, রিমোটের অপোজিট মানে দূর, তার অপোজিট কি? দূরের অপোজিট কি হতে পারে? নিয়ার হতে পারে, কাছে। দূরের অপোজিট নিয়ার হতে পারে, এখানে যেটা হচ্ছে ফার, ফার মানে আরও দূরে, এটা তো ভুল হয়ে গেল। হাই মানে উঁচু, এটাও ভুল হয়ে যাচ্ছে। লেস মানে কম, এটাও ভুল হচ্ছে। তারপরে দূরে আর তার অপোজিট হচ্ছে নিয়ার, কাছে। A lame duck organization is one which needs. Lame duck organization. Duck মানে কি? ডাক মানে হচ্ছে ধরো পাতি হাঁস, তাই তো? হাঁস। লেম মানে কি? খোঁড়া, খোঁড়া হাঁস, তেমন একটা অর্গানাইজেশন, সংস্থা। তার কি দরকার হয়? একটা খোঁড়া অর্গানাইজেশন মানে যে অর্গানাইজেশনটা চলতে পারছে না, অর্গানাইজেশনটা রান করা যাচ্ছে না, তার কি দরকার হতে পারে? তার অথরিটি দরকার হতে পারে, কর্তৃপক্ষ কর্তৃত্ব দরকার হতে পারে, না তার স্টাফ দরকার হতে পারে, লোকজন দরকার হতে পারে, না পাওয়ার দরকার হতে পারে, ক্ষমতা দরকার হতে পারে, না তার সাপোর্ট দরকার হয়, তার সাপোর্টের দরকার হয়। অবশ্যই যে চলতে পারছে না, লেম, খোঁড়া, তাকে কি দেওয়া উচিত? তাকে সাপোর্ট দেওয়া উচিত। সুতরাং অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন। দেখো, যখনই তুমি অনেক কিছু হয় কি কোয়েশনে মানে জানো না, কিংবা তুমি অনেক সময় কি হয় এক্স্যাক্ট মানেটা তুমি জানছো না, কিন্তু তুমি যদি অপশনগুলোকে ভালো করে লজিক্যালি ভাবো, তাহলে দেখবে খুব ইজিলি দু তিনটে অপশন কিন্তু তুমি বাদ দিতে পারছো। আর যখনই দু তিনটে অপশন বাদ দিয়ে দেবে, তখন তোমার সঠিক উত্তর করার চান্সেস কিন্তু 50% to 75% বেড়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 20, আ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার। ম্যানিকিউরিস্ট কিসের যত্ন করে? অবশ্যই ম্যানিকিউরিস্ট নখের যত্ন করে, নেলের যত্ন করে। ম্যানিকিউরিস্ট নেলের যত্ন করে। যে ফুটের যত্ন করে তাকে কি বলে? প্যাডিকিউরিস্ট, তাই না? যে ফুট নিয়ে কাজ করে, পায়ের পাতা নিয়ে কাজ করে। সুতরাং অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। 21, আ ডাক ইজ আ বার্ড। আমি একটু আগে বললাম হাঁস একটা পাখি, বাট টু ডাক, টু ডাক মানে কি? টু ডাক, টু ডাক মানে কি হতে পারে? ফিল শাই, লজ্জা পাচ্ছে, রিফিউজ করছে, পরিত্যাগ করছে, বাধা দিচ্ছে, বারণ করছে, অ্যাবান্ডন, পরিত্যাগ করছে, ছেড়ে চলে যাচ্ছে, অ্যাভয়েড করছে মানে অ্যাভয়েড করার চেষ্টা করছে, সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এই চারটের মধ্যে কোনটা হতে পারে? ডাক করা, টু ডাক মানে হচ্ছে, তোমরা দেখবে যে এখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেটে যখন বল লাগছে মাথার দিকে ছুটে আসছে, মাথাটাকে সরিয়ে নেওয়া হলো, বলটা বেরিয়ে গেল, মানে বলটা মাথাতে লাগলো না, ডাক করে দিল, মানে মাথাটাকে নামিয়ে দিল, মাথাটাকে সরিয়ে দিল, যাতে বলটা এসে তাকে হিট না করে। সো ডাক করা মানে হচ্ছে টু অ্যাভয়েড করা, মানে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করা। সো ডাক মানে হচ্ছে অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 22, দিস এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ। এই যে এভিডেন্স, প্রমাণটা, এটা কি হচ্ছে, কি করছে? উইথ হোয়াট, আমরা যেটা জানি, ওয়ান অলরেডি নোজ, আমরা যেটা অলরেডি জানি, তার সাথে এই এভিডেন্সটা কি করছে, সেই প্রমাণটা আরো বেশি করে তার সঙ্গে মানে মিলে যাচ্ছে, তাই তো? মানে আমি যেটা জানি তার সাথে আমি যে প্রমাণটা পেয়েছি, দুটো কি করছে? ম্যাচ করছে, দুটো একসাথে একই রকম দিকে নির্দেশ করছে। সো তুমি বলতে পারো গোস ডাউন, নিচে চলে যাচ্ছে, গোস ডাউন, এটা তো হবে না। গিভস ইন, গিভস ইন মানে হচ্ছে হার স্বীকার করা, সারেন্ডার করা, এটাও হবে না। সেটস ইন, সেটস ইন মানে স্টার্ট হওয়া, বৃষ্টি স্টার্ট হওয়া, এটাও হবে না। টাইজ ইন,
টাইজ ইন মানে হচ্ছে একসাথে বেঁধে দেওয়া বা মার্জ করে দেওয়া, বা বলতে পারো তুমি যে ইনকর্পোরেট করছে কোনো জিনিসকে, অ্যাসোসিয়েট করছে, মানে আমি যে এভিডেন্স পেয়েছি আর আমি যেটা জানি এই দুটো একসাথে ম্যাচ করছে, তখন তাকে আমরা বলতে পারি টাইজ ইন করা। ওকে, তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেমস ইন দি হিউম্যান বডি রিলেটেড টু বোনস, একজন স্পেশালিস্ট যে কিনা মানব শরীরে হাড়কে ঠিক করে, হাড়ের যে প্রবলেমগুলো সেগুলো তিনি দেখাশোনা করেন, হাড় সংক্রান্ত, বোনস সংক্রান্ত, তাকে কি বলে। এখানে চারটে অপশন আছে, অর্থোডন্টিস্ট, অর্থোডন্টিস্ট, অর্থোডন্টিস্ট মানে ডন্টিস্ট, দেখছো, ডেন্টিস্ট মানে যে টিথ অ্যান্ড জ, চোয়াল এবং চিবুক এবং দাঁত নিয়ে যে কাজ করে তাকে অর্থোডন্টিস্ট বলে, সুতরাং এই অপশনটা হবে না। পোডিয়াট্রিস্ট, পোডিয়াট্রিস্ট মানে যিনি আমাদের ইউনো পায়ের পাতা, ইউনো ফিট, তার যে ট্রিটমেন্ট করে, সুতরাং এটাও হবে না। অনকোলজিস্ট, অনকোলজিস্ট মানে যে টিউমার নিয়ে কাজ করে, সেটাও হবে না। অপশন নাম্বার বি হবে সঠিক, কারণ অস্টিওপ্যাথ এটা হচ্ছে যিনি হাড় নিয়ে কাজ করেন, হাড় বিশেষজ্ঞ, হাড়ের দেখাশোনা করেন, ঠিক আছে, হাড়ের বিভিন্ন প্রবলেম তিনি ফেস তিনি সারিয়ে তোলেন, তাকে আমরা অস্টিওপ্যাথ বলতে পারি। সো অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 24, ব্যাপটিজম অফ ফায়ার কাকে বলে, ব্যাপটিজম অফ ফায়ার, ব্যাপটিজম অফ ফায়ার হচ্ছে তুমি বলতে পারো যে ফায়ার, দেখো যেখানে ফায়ার রয়েছে না, ফায়ার মানে কি, আগুন। এখন আগুনের মধ্যে থাকাটা তো খুব একটা মানে সুখকর অবস্থা নয়, তাই না, একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন বলতে পারো। সো অপশানগুলো যেটা রয়েছে, আর রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, রিলিজিয়াস এক্সপিরিয়েন্স নয়, ধর্মীয় এক্সপিরিয়েন্স নয়, কিংবা বলেছে ব্যাড বিগিনিং ইন দ্য ফার্স্ট জব, এটাও হবে না, যে জীবনের প্রথম জব সেখানে ব্যাড বিগিনিং হয়েছে সেটাও হবে না। আর ফায়ার ফাইটিং অ্যাক্ট তো একদমই হবে না, আগুন নিয়ে মারামারি খেলা হচ্ছে এটা একদমই নয়। অপশন নাম্বার সি হবে সঠিক, কারণ আর ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন টু অ্যান এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন টু অ্যান এক্সপিরিয়েন্স, কোনো একটা অভিজ্ঞতাটা শুরু হচ্ছে খুব ডিফিকাল্টির সঙ্গে, ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন অফ অ্যান টু অ্যান এক্সপিরিয়েন্স, একটা খুব ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে, তখন তাকে বলেছে ব্যাপটিজম অফ ফায়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 25, আ পিউজিলিস্ট ইজ, আ পিউজিলিস্ট কাকে বলে, এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন। পিউজিলিস্ট মানে হচ্ছে বক্সার, যে বক্সিং করে, সো পিউজিলিস্ট মানে হচ্ছে বক্সার। সুইমার মানে যে সাঁতার কাটে, অ্যাথলিট মানে যে দৌড়োয়, ওয়েট লিফটার মানে যে ওয়েট তোলে ভারী ভারী, এই তিনটের মধ্যে কোনোটাই সঠিক অপশন নয়, অপশন নাম্বার এ হবে সঠিক, পিউজিলিস্ট মানে হলো বক্সার। এই সঙ্গে আমার 2010 যত কোয়েশন ছিল সেগুলো সলভ করলাম, এবার আমার 2009 যে 25 কোয়েশন পরীক্ষাতে এসেছিল সেগুলো সলভ করব। কোয়েশন নাম্বার 1, এখানে বলা হচ্ছে যে দ্য চিলড্রেন ওয়্যার ভেরি ভাইভার্সিয়াস ইন দি প্লেগ্রাউন্ড, বাচ্চারা খেলার মাঠে গিয়ে প্রচন্ড ভাইভার্সিয়াস বা ভিভার্সিয়াস ছিল, এর মানে কি, স্মাইলিং করছিল, স্পোর্টিভ ছিল, লাইভলি ছিল, জয়ফুল ছিল। দেখো বাচ্চারা খেলার মাঠে গেলে অবশ্যই তারা কিন্তু প্রচণ্ডভাবেই আনন্দে থাকে, প্রাণবন্ত থাকে, সেক্ষেত্রে লাইভলি বলতে পারো, ফুল অফ লাইফ এটা বলতে পারো, জয়ফুল মানে আনন্দে থাকা, হাসি খুশি থাকা, বাট এটার থেকেও অ্যাপ্রোপ্রিয়েট লাইভলি থাকা, প্রাণবন্ত থাকা, ছটফটে চনমনে থাকা, ঠিক আছে, সুতরাং অপশন নাম্বার সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 2, আফটার আ প্রোলং সাফারিং হি পাসড অ্যাওয়ে, পাসড অ্যাওয়ে মানে কি, পাসড অ্যাওয়ে মানে প্রোলং সাফারিং, অনেকদিন ধরে রোগে ভুগছিল সে, কষ্ট পাচ্ছিল, তারপরে হি পাসড অ্যাওয়ে, তার মানে কি হতে পারে, অনেকদিন ধরে রোগে ভোগার পরে সে মারা গেছে, তাই তো, পাসড অ্যাওয়ে, পাসড অ্যাওয়েটাকে আমরা বলতে পারি এক্সপায়ার্ড করা, এক্সপায়ার্ড, তাই তো, কেউ মারা গেলে তখন আমরা তাকে এক্সপায়ার্ড বলে থাকি। ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, এটা হবে না, লেফট মানে চলে যাওয়া, এটা হবে না, ইয়েল্ডেড মানে তুমি বলতে পারো লড়াই করে জিতেছে, এটা হবে না, সুতরাং এক্সপায়ার্ড মানে কেউ মরে গেলে তখন তাকে আমরা এক্সপায়ার্ড বলতে পারি, অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য মিউজিশিয়ান হ্যাজ এ ভেরি সোনোরাস ভয়েস, সোনোরাস ভয়েস মানে কি, এই মিউজিশিয়ানের খুব সোনোরাস ভয়েস আছে, সোনোরাস মানে বলতে পারো তুমি প্রচণ্ড সুর রয়েছে তার গলাতে, মিউজিশিয়ান তো, এখানে বলতে পারো যে ফুল অ্যান্ড ডিপ, খুব গম্ভীর এবং ভরাট একটা গলা। ইউনো আমরা জানি সত্যজিৎ রায় যে তার সিনেমাতে যে যেরকম ধরো তুমি বলতে পারো চারুলতা সিনেমাতে আমরা দেখেছি কিশোর কুমার কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইয়েছিলেন, কিশোর কুমারের রবীন্দ্রসঙ্গীত সত্যজিৎ রায় খুব পছন্দ করতেন, কারণ কিশোর কুমারের গলা যেরকম ভরাট ছিল, ইউনো গম্ভীর গলা ছিল, তাতে কিশোর কুমারের গলায় রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লেগেছিল, এবং সেটা সত্যজিৎ রায় খুব পছন্দ করতেন, কারণ কিশোর কুমারের গলা ছিল সোনোরাস,
ফুল এবং ডিপ, প্রচণ্ড ভরাট গলা এবং গভীর একটা গলা রয়েছে, গভীর যে তার গলাতে ডেপথ রয়েছে। সুতরাং সোনোরাস মানে হবে ফুল এবং ডিপ। অন্য যে অপশন আছে লাউড, খুব জোরে জোরে একদমই হবে না, শ্রিল খুব তীক্ষ্ণ আওয়াজ, খুব তীক্ষ্ণ আওয়াজ, সরু আওয়াজ সেটা হবে না, যেরকম ময়ূরের আওয়াজ খুব শ্রিল হতে পারে, খুব তীক্ষ্ণ সেটা নয়, হার্শ খুব কর্কশ আওয়াজ সেটাও নয়। সুতরাং সোনোরাস মানে হচ্ছে ফুল অ্যান্ড ডিপ। কোয়েশ্চেন নাম্বার ফোর, ইন দি নিউ প্লেস হি হ্যাড টু আর্ন বাই দি সোয়েট অফ হিজ ব্রাউ। তো বলছে নতুন জায়গাতে গিয়ে হি হ্যাড টু আর্ন, তাকে পয়সা রোজগার করতে হচ্ছে, বাই দি সোয়েট অফ হিজ ব্রাউ, তার যে ব্রাউ মানে হচ্ছে এখানে ভ্রু বলতে পারে না, চোখের যে ভ্রু রয়েছে, বলছে ভ্রুর যে ঘাম, সোয়েট ঘাম, তার মানে আমরা যেটা বলি মাথার ঘাম পায়ে ফেলে, সোয়েট অফ হিজ ব্রাউ, তাই তো? ভ্রু ভ্রু থেকে ঘাম পড়ছে, তারপর সে আর্ন করছে, মানে তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে, ভেরি হার্ড ওয়ার্ক, ভেরি হার্ড ওয়ার্ক, অপশন নাম্বার এটাই হবে সঠিক অপশন, প্রচণ্ডভাবে তাকে পরিশ্রম করে রোজগার করতে হচ্ছে। অন্য যে অপশনগুলো আছে সেগুলো একবার দেখি, ফ্রাউন অফ হিজ ব্রাউ, ফ্রাউন মানে ভ্রুটা কোঁচকানো, ভ্রু কোঁচকানো, ফ্রাউন করা, এটা হবে না, সিরিয়াসলি খুব সিরিয়াসলি সেটা হবে না, আইডলি মানে সে খুব ইউনো কাজ না করে বসে আছে, ঠিক আছে, অলসভাবে বসে আছে, এটাও হবে না, অপশন নাম্বার এ হবে সঠিক, কারণ সোয়েট অফ হিজ ব্রাউ, তার ভ্রুর ঘাম পড়ছে এবং তারপর সে রোজগার করছে, মানে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, সো ভেরি হার্ড ওয়ার্ক হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, আফটার মাচ এফার্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস। আফটার মাচ এফার্ট, এফার্ট মানে অনেক পরিশ্রম করার ফলে, অনেক প্রচেষ্টা করার পরে, হি কুড, সে পেরেছিল, পারত, টায়ার্ড ওভার দ্য ক্রাইসিস, ক্রাইসিস মানে সমস্যা, ক্রাইসিস মানে সমস্যা, তো সমস্যাটা কি করতে পারলো, অনেক চেষ্টা করার পরে সমস্যাটা সে ওভারকাম করতে পারলো, সমস্যাটা সে পেরোতে পারলো, সো ওভারকাম হবে সঠিক অপশন, সমস্যায় সে ওভারকাম করতে পারলো। উইন ওভার মানে কারোর মন জয় করা, এটা হবে না, ডিফিট মানে পরাজয় হবে না, এনজয় করা মানে উপভোগ করা, আনন্দ লাভ করা, এটাও হবে না, সো টাইড ওভার মানে ওভারকাম করা, কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে ওভারকাম করা, জিতে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার সিক্স, আ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস, আ জেন্টলম্যান শুড বি ট্রু, এখানে যে প্রেপোজিশন বলবো সেটা হবে টু, ট্রু টু, এটা হবে সঠিক অপশন, ট্রু টু হিজ ওয়ার্ডস, একজন ভদ্রলোক সে কিন্তু নিজের কথা রাখে, নিজের কথার খেলাপ করে না, সো আ জেন্টলম্যান শুড বি ট্রু টু হিজ ওয়ার্ডস, সে যা কথাগুলো বলেছে সেই কথাগুলোতে তাকে কিন্তু সত্যি প্রমাণ করতে হবে, তাই কথাগুলোতে তাকে টিকে থাকতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার সেভেন, দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ হিজ সান, ভেক্সড মানে প্রচণ্ড অ্যানয়েড, বিরক্ত ছিল, ফ্রাস্ট্রেটেড ছিল তার ছেলেকে নিয়ে, ভেক্সডের পরে কোন প্রেপোজিশন বসে, ভেক্সডের পরে এখানে উইথ বসবে, দ্য ফাদার ওয়াজ ভেক্সড উইথ হিজ সান, ভেক্সডের পরে তুমি এখানে উইথ বসাতে পারো। কখনো কখনো ভেক্সডের পর আমরা অ্যাড বসাই যখন কোনো বিষয় থাকে, এখানে সান আছে, কোনো একটা মানুষের কথা বলছে, তাই জন্য মানুষের সঙ্গে হলে ভেক্সড উইথ হবে, কিন্তু যখন আমরা কোনো একটা বিষয়ের সঙ্গে কেউ বিরক্ত হয়ে আছে তখন আমরা ভেক্সড অ্যাড বলবো, ঠিক আছে। আর 14 লাইন পোয়েম, 14 লাইনের কবিতাকে কি বলা হয়, 14 লাইনের কবিতাকে আমরা সনেট বলে থাকি, 14 লাইনের কবিতাকে আমরা সনেট বলে থাকি, আমরা যেন পেট্রোয়াকিয়ান সনেট ছিল, ইউনো শেক্সপিরিয়ান সনেট আছে, যারা লিটারেচার নিয়ে পড়েছে তারা জানবে, 14 লাইনের কবিতা তাকে আমরা সনেট বলে থাকি। এপিলগ হচ্ছে বলতে পারো কোনো একটা নাটক বা কোনো একটা গল্প শুরু হবে তার আগে বেশ কিছু কথা থাকে, প্রাক কথন, তখন তাকে আমরা এপিলগ বলে থাকি। কম্পোজিশন তো তোমরা জানো কি কম্পোজিশন, মানে কোনো একটা কিছুকে তুমি লিখেছো বা তুমি একটা গল্প লিখেছো, গান লিখেছো, তাকে কম্পোজিশন করা বলে, সুর দেওয়া বলে। লিরিক মানে অবশ্যই গানের কথা, যে গীতি মানে গানের যে লিরিক্সটা রয়েছে, গানের যে কথাগুলো রয়েছে তাকে লিরিক্স বলছে। সুতরাং আর 14 লাইন পোয়েমকে আমরা সনেট বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার নাইন, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, এটা প্রচণ্ডভাবে কমন কোয়েশ্চেন, যে ম্যানকাইন্ডকে ঘৃণা করে, মানুষ মানে মানব জাতিকে ঘৃণা করে তাকে কি বলে, মিজানথ্রপিস্ট বলে তাকে, মাইজানথ্রপিস্ট বা মিজানথ্রপিস্ট বলে। ডেমন মানে হচ্ছে রাক্ষস, এটা হবে না, ক্যানিবল মানে যে মানুষ খেয়ে নেয় সেটা হবে না, ম্যান হেটার মানে মানুষকে যে ঘৃণা করে সেটা হবে না, ম্যান হেটারের থেকেও পারফেক্ট শব্দ হচ্ছে মিজানথ্রপ, এখানে ক্যানিবল মানে হচ্ছে যে মানুষ মানুষের মাংস খায়, বড় বড় জাতি তাকে ক্যানিবলস বলা হয়ে থাকে, এটা কিন্তু এখানে হবে না, অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন, যে মানব জাতিকে ঘৃণা করে তাকে আমরা মাইজানথ্রপিস্ট বা মিজানথ্রপিস্ট বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার টেন, পোলস অ্যাপার্ট, এটার মানে কি, পোলস অ্যাপার্ট, পোল মানে কি, পোল মানে দুটো মেরু, তাই না, আমরা যে নর্থ পোল সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু পৃথিবীর, এই পোলস অ্যাপার্ট মানে অনেক দূরে দূরে রয়েছে, দেখতে পাচ্ছ পোলসগুলো, পৃথিবীর দু মাথায় দুটো পোল রয়েছে, এটার মানে কি, ভেরি ডিস্টেন্ট, অনেক দূর বোঝাচ্ছে, সেপারেট বোঝাচ্ছে, আলাদা বোঝাচ্ছে, ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন বোঝাচ্ছে, টোটালি ডিফারেন্ট ইন ভিউজ বোঝাচ্ছে, পুরোপুরি আলাদা দুটো মতামত বোঝাচ্ছে।
দেখো পোলস অ্যাপার্ট মানে কিন্তু তোমরা আক্ষরিক অর্থে বলতে পারো খুব দূরে রয়েছে, দুটো আলাদা রয়েছে সেগুলো বলতে পারো, কিন্তু এই ইডিয়মে কিন্তু আক্ষরিক মানে ধরলে তোমাকে হবে না। ইডিয়মের মানে যেটা এখানে আক্ষরিকভাবে দেখতে পাচ্ছি, দুটো দূরে দূরে রয়েছে, ভেরি ডিস্টেন্স, কিংবা দুটো একে অপরের থেকে আলাদা রয়েছে, সেপারেট রয়েছে, সেটা কিন্তু হবে না। কারণ এটার মানে হবে টোটালি ডিফারেন্ট ইন ভিউ, দুটো সম্পূর্ণ আলাদা মতামত, দুটো সম্পূর্ণ আলাদা মতবাদ, দুটো মানুষ সম্পূর্ণভাবে আলাদা রকমভাবে ভাবনা চিন্তা করে, তখন তাদেরকে পোলস অ্যাপার্ট বলতে পারি। সুতরাং অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। কোয়েশ্চন নাম্বার 11, দি আর্ট অফ কালটিভেটিং এন্ড ম্যানেজিং গার্ডেন্স, গার্ডেন যে করছে তখন তাকে কি বলে, গার্ডেনে চাষবাস করা হচ্ছে, গার্ডেন ম্যানেজ করছে, বাগান করছে, তখন তাকে কি বলা হয়, তখন তাকে হর্টিকালচার বলা হয়, তখন তাকে হর্টিকালচার বলা হয়। দেখো গার্ডেনিং করা মানে কি, বাগান করা, কিন্তু বাগানটাকে যে কালটিভেট করছে, বাগানটাকে যে ম্যানেজ করছে, এই সমস্ত কিছুকে তুমি কিন্তু হর্টিকালচার বলবে, অনেক বেশি ট্রেনিং দিয়ে, অনেক বেশি ইউনো সায়েন্টিফিক্যালি কাজটা করছে, তখন তাকে হর্টিকালচার বলা হয়। বটানি উদ্ভিদবিদ্যা এটা হবে না, জুওলজি মানে ভূতত্ত্ব এটাও হবে না। সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন, হর্টিকালচার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12, লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীকে ভালোবাসে, তখন তাকে কি বলা হয়, একটু আগে আমরা দেখেছি মাইজানথ্রপ, ঠিক তার উল্টোতে হচ্ছে ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি মানে যে সবাইকে ভালোবাসে, ফিলান্থ্রপি মানে যে সবাইকে ভালোবাসে, সবার জন্য সে সমান ভালোবাসা রয়েছে। পেট্রিয়টিজম মানে দেশাত্মবোধ, এটা হবে না। জেনারাসনেস মানে কারোর উদারতার কথা বোঝাচ্ছে, এটা হবে না। নোবিলিটি মানে সে কতটা মহান বা সে কতটা বড় ফ্যামিলিতে, উচ্চ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, এটাও হবে না। সুতরাং ফিলান্থ্রপিটা হবে সঠিক অপশন। ফিলান্থ্রপি মানে হচ্ছে সমস্ত পৃথিবীকে সে ভালোবাসে, প্রত্যেকটা মানুষকে সে ভালোবাসে, মানুষের জাতি ধর্ম কালার এসব কিছু সে মানে না, সবাইকে সমানভাবে ভালোবাসে, তখন তাকে ফিলান্থ্রপি বা ফিলান্থ্রপিক বা ফিলান্থ্রপিস্ট বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 13, দি মাদার ড্যাশ দ্য চাইল্ড, মা বাচ্চাটিকে কি করেছে, ডেজার্টেড ছেড়ে চলে যাওয়া, হেটেড ঘৃণা করা, র্যান অ্যাওয়ে দ্য চাইল্ড পালিয়ে গেছে, অ্যাবান্ডান পরিত্যাগ করে গেছে। এখানে হেটেড ঘৃণা করাটা অপশন ঠিকঠাক মনে হচ্ছে না, র্যান অ্যাওয়ে দ্য মাদার, র্যান অ্যাওয়ে দ্য চাইল্ড এটাও হচ্ছে না, দ্য মাদার র্যান অ্যাওয়ে মা পালিয়ে গেছে, তারপরে দ্য চাইল্ড কিন্তু ঠিক স্যুট করছে না সেন্টেন্সে। অ্যাবান্ডান করা মানে কাউকে পরিত্যাগ করা, এটা যেমন সঠিক হতে পারে, ডেজার্টেডও সঠিক হতে পারে, ঠিক আছে। এই দুটো অপশন কিন্তু সঠিক হতে পারে। এখন বিসিএস থেকে ইউনো তোমাদের কাউন্সিল থেকে কোনটা সঠিক অপশন দিচ্ছে সেটা আমি জানি না আনসার কীটা, বাট আমার মনে হচ্ছে ডেজার্টেডও সঠিক অপশন, অ্যাবান্ডান্ডও সঠিক অপশন। বাট যদি এখানে অ্যাবান্ডান্ট না থাকতো তাহলে আমি ডেজার্টেড করতাম, বা যেহেতু অ্যাবান্ডান্ট রয়েছে তাই জন্য আমি কিন্তু অ্যাবান্ডান্টই করব। আমি এখানে কোয়েশ্চেনটা ডি অপশনটাই সঠিকভাবে চুজ করতাম যদি আমি পরীক্ষা দিতাম, ওকে। কোয়েশ্চেন নাম্বার 14, পিপল হু লুক অ্যাট স্টার্স ইন দ্য স্কাই আর পার্সুইং আ ওয়ান্ডারফুল ভোকেশন, আমাদের সবার রাতের তারা দেখতে খুব ভালো লাগে, অনেকে তারা গোনেও বসে বসে যাদের হাতে অনেক সময় আছে, বাট যারা রাতের তারার দিকে তাকিয়ে থাকে কিন্তু সেই তারা দেখার তাদের একটা ওয়ান্ডারফুল ভোকেশন, তাদের একটা কাজ, রাতের তারা দেখা যাদের কাজ, মানে যারা রাতের তারা নিয়ে পড়াশোনা করে, পর্যবেক্ষণ করে, রাতের তারা নিয়ে কাজকর্ম করে, তাদেরকে কি বলে। এখানে আছে প্রথম অপশন অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজার্স মানে যারা হাত দেখে ইউনো অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে, এই অপশানটা সঠিক নয়। জিওফিজিস্ট, জিওফিজিস্ট মানে জিও মানে হচ্ছে তুমি বলতে পারো গ্লোব বা পৃথিবী, জিওফিজিস্ট, জিওফিজিসিস্ট মানে হচ্ছে যারা ইউনো ভূ পদার্থবিদ, এটাও হবে না। জিওলজিস্ট মানে ভূতাত্ত্বিক, এটাও হবে না। অপশান নাম্বার সি হবে, অপশান নাম্বার বি হবে সঠিক, অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোনমার হচ্ছে যারা তুমি বলতে পারো যে জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোনমার জ্যোতির্বিজ্ঞানী, না রাতের নক্ষত্র তারা নিয়ে যারা পড়াশোনা করেছে, অ্যাস্ট্রোনমার, ওকে। কোয়েশ্চেন নাম্বার 15, পিপল হু আর প্রেজেন্ট ইন দি হল টু লিসেন টু দি লেকচার ওয়ার আনডিসিপ্লিনড, এখানে বলা হচ্ছে এই যে পিপল হু আর প্রেজেন্ট ইন দি হল, যারা হলেতে ছিল তারা খুব আনডিসিপ্লিন ছিল, এদেরকে তুমি কি বলবে, আনডিসিপ্লিন ছিল, ঠিক আছে। এখানে লোকজন যারা ছিল তাদেরকে আনডিসিপ্লিন বলা হচ্ছে। এখানে ক্রাউড মানে অনেক লোকে জমায়েত, মব মানে উত্তেজিত বিক্ষিপ্ত জনতা, অডিয়েন্স মানে যারা কোনো একটা প্রোগ্রাম দেখতে এসছে, রাফিয়ান্স মানে দুষ্কৃতি। দেখো এখানে তুমি বলতেই পারো যে মব যারা উত্তেজিত জনতা তাদেরকে বলতে পারো, কিন্তু এখানে দেখো সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে, একটা হল সেখানে লোকজন গেছে লিসেন টু লেকচার, লেকচার শুনতে গেছে, কোনো একটা প্রোগ্রাম দেখতে গেছে, বা কোনো একটা প্রফেসর বা কোনো একটা ইম্পর্টেন্ট মানুষ তার কোনো লেকচার শুনতে গেছে। যখন এরকম একটা প্রোগ্রাম লোকজন অ্যাটেন্ড করে তখন সেই লোকগুলোকে আমরা অডিয়েন্স বলে থাকি, শ্রোতা বা দর্শক বলে থাকি, অডিয়েন্স
শ্রোতা বা দর্শক মণ্ডলী বলে থাকি। সুতরাং এখানে কিন্তু অডিয়েন্সটাই পারফেক্ট হবে। অডিয়েন্সটা যদিও আনডিসিপ্লিন ছিল, কিন্তু অনেক লোক একটা হলে বসে কোনো প্রোগ্রাম দেখছে, তখন তাকে আমরা অডিয়েন্স বলতে পারি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 16, আ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স, স্বর্গীয় যে গাইডলাইন রয়েছে, ঠিক আছে, ভগবানের আদেশ নিয়ে যারা গভর্নমেন্ট চালাচ্ছে, তেমন গভর্নমেন্টকে, সরকারকে কি বলতে পারো? থিওক্রেসি, এখানে থিও মানে তুমি গড বলতে পারো, থিওক্রেসি মানে হচ্ছে ভগবানের দ্বারা চালিত যে সরকার। এপিস্কোপেসি, এপিস্কোপেসি মানে তুমি বলতে পারো যে ইউনো গভর্নমেন্ট অফ চার্চ, চার্চের যে গভর্নমেন্ট আছে, ইউনো তখন মানে বিশপ যে গভর্নমেন্টটা চালায়, চার্চের যে হেড বিশপ, তখন তাকে এপিস্কোপেসি বলা হয়, এটা হবে না সঠিক। অলিগার্চি, অলিগার্চি মানে তুমি বলতে পারো একটা গ্রুপ আছে, ছোট একটা গ্রুপ, সেই গ্রুপটা কি করছে, পুরো দেশকে, পুরো একটা অর্গানাইজেশনকে চালাচ্ছে। অলিগার্চি মানে পুরো ক্ষমতাটা একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা ছোট গ্রুপের হাতে রয়েছে, তখন তাকে অলিগার্চি বলা হয়, এটাও হবে না। অ্যারিস্টোক্রেসি মানে সম্ভ্রান্ত পরিবারের লোকজনদের দ্বারা যে তুমি গভর্নমেন্ট চালাচ্ছ, সেটাও হবে না। এখানে ডিভাইন গাইডলাইন্স বলেছে, মানে বলতে পারো ভগবানের আদেশ নিয়ে তারা ইউনো যে সরকার চালাচ্ছে, তখন তাকে থিওক্রেসি বলা হয়। অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 17, চুজ দ্য অপোজিট অব দি ফলোয়িং ইডিওম্যাটিক এক্সপ্রেশন। এই যে ইডিয়ামটা আছে টু গো টু দ্য ডগস, এটার অপোজিট মানে তোমাকে এই চারটের মধ্যে থেকে বের করতে বলেছে। এখন তাহলে তোমাকে প্রথমে জানতে হবে টু গো টু দ্য ডগস মানে কি। টু গো টু দ্য ডগস মানে হচ্ছে পুরোপুরি রুইন্ড হয়ে যাওয়া, পুরোপুরি রুইন্ড হয়ে যাওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া, পুরো নষ্ট হয়ে যাওয়া, রুইন্ড হয়ে যাওয়া, ঠিক আছে, তখন তাকে বলছে গো টু দ্য ডগস। এখন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এটার অপোজিট, তার মানে কিছু একটা শুরু করা হতে হবে, তাই তো নতুন করে স্টার্ট করা হতে হবে। অপশন নাম্বার ডি আছে টু ব্রিদ ওয়ান্স লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এটা মানে তো মরে যাওয়া, এটা হবে না। বি অফ ওয়ান্স হেড, বি অফ ওয়ান্স হেড মানে পাগল হয়ে যাওয়া, এটাও হবে না। টু অয়েল ওয়ান্স ওন মেশিন, নিজের তরকারি নিজে তেল দেওয়া, এটাও হবে না। অপশন নাম্বার এ আছে টু টার্ন ওভার এ নিউ লিভ, নতুন পাতা, নতুন পাতা উল্টানো মানে জীবনের নতুন একটা অধ্যায় শুরু করা, নতুন বিগিনিং, নিউ বিগিনিং, নিউ স্টার্ট। সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। টু গো টু দ্য ডগস মানে যখন ধ্বংস হয়ে যাওয়া বোঝাচ্ছে, তার অপোজিটটা হবে টু টার্ন ওভার আ নিউ লিভ মানে জীবনের নতুন অধ্যায় শুরু করা, নতুনভাবে শুরু করা জীবনটাকে, তখন তাকে বলে টু টার্ন ওভার আ নিউ লিভ। কোয়েশ্চেন নাম্বার 18, বলা হচ্ছে অপশন যেটা রয়েছে সেটার অপোজিট মানে তোমাকে খুঁজতে বলা হচ্ছে। দি হাই হ্যান্ডেড ওয়েজ, সরি এখানে আন্ডারলাইনটা ভুল করা হয়েছে, হাই হ্যান্ডেড ওয়েজের তলায় আন্ডারলাইন হবে। দি হাই হ্যান্ডেড ওয়েজ অব দি ম্যানেজার মেড হিম অ্যান এনিমি অব দি পিপল, বলছে ম্যানেজারের এই যে হাই হ্যান্ডেড ওয়ে, এই যে পদ্ধতি, হাই হ্যান্ডেড পদ্ধতি, তার ফলে ম্যানেজার কি হয়েছে, সমস্ত লোকের এনিমি হয়ে গেছে, শত্রুতে পরিণত হয়েছে। তার মানে নিশ্চয়ই ম্যানেজারের যে বিহেভিয়ার সেটা কিন্তু মোটেও ভালো নয়, তাই জন্য লোকজন তাকে শত্রু বানিয়ে ফেলেছে, সবার কাছে সে খারাপ হয়ে গেছে, তাই তো। সো হাই হ্যান্ডেড ওয়ে মানে তুমি বলতে পারো প্রচণ্ড কন্ট্রোল করে সব কিছুকে, সে প্রচণ্ড কন্ট্রোল করছে, কারোর কোনো কথা শোনে না, কারোর কোনো ইচ্ছের দাম নেই তার কাছে, নিজের ইচ্ছেটাই সেখানে বড় বলে চাপিয়ে দিচ্ছে সবার ওপরে, এইরকম একটা যে কথা সেই হাই হ্যান্ডেড, তার অপোজিট তোমাকে লিখতে হবে। এখানে হচ্ছে ইম্পেশেন্ট, প্রচণ্ড অধৈর্য, খুব একটা যাচ্ছে না। অ্যাংরি, রেগে যায়, এটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। ইগনোরেন্ট, কোনো কিছু জানে না সে, মানে ইগনোরেন্ট মানে অজ্ঞ, এখানে মানেটা ঠিক যাচ্ছে না। অপশন নাম্বার এ হচ্ছে সাবমিসিভ, সাবমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি, প্রচণ্ডভাবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার, এবং সাবমিসিভ, সাবমিসিভ মানে সবার কথা শুনে চলে, সবার কথা শুনে চলে, সবার কথা মেনে চলে, সাবমিসিভ, এটা হবে অপোজিট। কারণ ম্যানেজার যদি ফ্রেন্ডলি অ্যান্ড সাবমিসিভ হতো, তাহলে ম্যানেজার কিন্তু কখনোই কারোর শত্রুতে পরিণত হতো না। সুতরাং হাই হ্যান্ডেডের অপোজিট হবে সাবমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি। কোয়েশ্চেন নাম্বার 19, টেগোরস বার্থডে ওয়াজ ড্যাশ উইথ সংস অ্যান্ড রিসাইটেশন, রবীন্দ্র ঠাকুরের জন্মদিন আমরা কিভাবে পালন করেছি, বার্থডেটা কি করে পালন করা, বার্থডে সেলিব্রেট করা হয়। সুতরাং অপশন নাম্বার সি হবে সঠিক অপশন, বার্থডে সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 20, আ বোল্ড ফ্রম দ্য ব্লু, অনেকবার এসছে ভীষণ রিপিট কোয়েশ্চেন, বোল্ড ফ্রম দ্য ব্লু মানে আনএক্সপেক্টেড শক, হঠাৎ করেই তুমি কোনো একটা শক পেলে, কোনো একটা খবর পেলে, আনএক্সপেক্টেড, তুমি কখনো যেটা কল্পনা করনি, হঠাৎ করেই এমন কিছু তুমি নিউজ শুনতে পেলে, এমন করে কোনো ঘটনা হলো, আ বোল্ড ফ্রম দ্য ব্লু, ঠিক আছে, আনএক্সপেক্টেড এবং সাডেন। কোয়েশ্চেন নাম্বার 21, আ ডিজিজ অ্যাফেক্টিং ম্যানি পার্সন অ্যাট দ্য সেম টাইম, এই মুহূর্তে এর থেকে রেলেভেন্ট কোয়েশ্চেন কিছু হয় না।
একটা শরীর খারাপ রোগ যেটা অনেক মানুষকে একই সাথে কি করছে, অ্যাফেক্ট করছে, অনেক মানুষকে অসুস্থ করছে, সেটাকে কি বলবো, এপিডেমিক বলবো, এপিডেমিক বা প্যান্ডেমিক, তাই তো, মানে মহামারী বলবো। ইনফেকশন মানে হচ্ছে রোগ হয়েছে বা ইউনো ইনফেকশন মানে যেখানে ঘা হয়েছে বা ক্ষত হয়েছে, সিকনেস দুর্বলতা, অসুস্থতা, ডেথ মানে মৃত্যু, এই তিনটের থেকে সব থেকে বড় হচ্ছে এপিডেমিক, এপিডেমিক বা প্যান্ডেমিক। প্যান্ডেমিক শব্দটা নিশ্চয়ই এখন তোমরা সবাই পরিচিত হয়ে গেছে প্যান্ডেমিকের সাথে, যেভাবে করোনা প্যান্ডেমিক চলছে তাতে কিন্তু প্যান্ডেমিকের সাথে সবাই পরিচিত। সো এই যে কথাটা এপিডেমিক বা প্যান্ডেমিক, এই দুটো কিন্তু একই রকম মহামারী। কোয়েশ্চেন নাম্বার 22, আই হ্যাড ড্যাশ সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট। বলছে আমি যখনই ওই অ্যাজ সুন অ্যাজ রিচ দ্য স্পট, আমি যখনই সেই জায়গাটাতে পৌঁছলাম, আই ড্যাশ সামথিং রং, আমি বুঝতে পারলাম কিছু একটা গণ্ডগোল আছে। বাংলায় কি বলি আমরা, গণ্ডগোলে গন্ধ পেলাম, তাই বলি না বাংলাতে, তার মানে গন্ধ ইংরেজি এখানে স্মেল দেওয়াই রয়েছে। সো এটা হবে সঠিক অপশন, আই হ্যাড স্মেলড সামথিং রং, আমি যেই মুহূর্তে সেখানে পৌঁছলাম কিছু একটা ভুল বা কিছু একটা গণ্ডগোল আছে তার গন্ধ পেলাম। সত্যি তো গন্ধ পাওয়া যায় না, কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের সেন্স কাজ করে যে কিছু একটা গণ্ডগোল এখানে আছে। এখানে যেটা আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, রিয়ালাইজ করা, উপলব্ধি করা, গেস করা, অনুমান করা, এই তিনটের থেকে স্ট্রং হচ্ছে স্মেলড, কোনো কিছুর গন্ধ পাওয়া, মানে বিপদের গন্ধ পাওয়া, তাই তো, তো স্মেলড হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 23, আই মেট আ পার্সন ইন দ্য মিটিং হুজ অ্যাপিয়ারেন্স ডিড নট রিফ্লেক্ট হিজ মাইন্ড। আই মেট আ পার্সন, আমি একটা পার্সনের সাথে দেখা করলাম, ইন দ্য মিটিং, মিটিংয়ের মধ্যে, হুজ অ্যাপিয়ারেন্স, যাকে দেখে, যার বাইরেটাকে দেখে, ডিড নট রিফ্লেক্ট হিজ মাইন্ড, তার মনের মধ্যে কি চলছে তার বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না। এমন কিছু মানুষ থাকে যাদের লুকস দেখে, যাদেরকে দেখে বাইরে থেকে বোঝা যায় না তাদের মনের মধ্যে কি চলছে, কি চিন্তাভাবনা করছে। এটাকে তুমি কি বলতে পারো, ভেরি অনেস্ট, একদম সত্য নয়, অনেস্ট নয়, ফেইথফুল, বিশ্বস্ত, সেটাও নয়, কনভিন্সিং, তুমি দেখে বুঝতে পারছো কি চলছে মনের মধ্যে, তাও নয়, কনভিন্স তো তুমি একদমই নও, ডিসেপটিভ, ডিসেপটিভ মানে হচ্ছে একটা ছল চাতুরি রয়েছে, মানে তোমার দেখে ঠিক বুঝতে পারছো না কি চলছে তার মাথার মধ্যে, ডিসেপটিভ, ডিসেপশন, ছল চাতুরি। সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। আর কালেকশন অফ পোয়েমস কাকে বলে, কেম টু ফেলিসিটেট দি পোয়েট, কালেকশন অফ পোয়েম মানে অনেকগুলো কবিতা নিয়ে একটা বই তৈরি করা হয়েছে, বই বের করা হয়েছে, কালেকশন অফ পোয়েমস, তাই তো, তাকে কি বলে, তাকে অ্যান্থোলজি বলে, তাকে অ্যান্থোলজি বলে, কালেকশন অফ পোয়েমস, তাকে অ্যান্থোলজি বলা হয়ে থাকে। এবং লাস্ট কোয়েশ্চেন, আ পার্সন হু মেক্স ইজ জার্নি অন ফুট, ফুট, অন ফুট, ফুটের আগে একটা প্রিপোজিশন বসে, অন, অন ফুট, পায়ে হেঁটে, বলছে একজন মানুষ যেখানে পায়ে হেঁটে তার জার্নি করে, পায়ে হেঁটে ঘোরাফেরা করে, তাকে কি বলতে পারো। এখন হচ্ছে ওয়ান্ডারার, ওয়ান্ডারার মানে যে এমলেসলি ঘুরে বেড়ায়, মানে কোনো রকম উদ্দেশ্যহীনভাবেই যারা ভবঘুরে টাইপের ঘুরে বেড়ায়, এটা হবে না এখানে। এখন এখানে ওয়ান্ডারার মানে ভবঘুরেভাবে ঘুরে বেড়ায়, সে যে পায়েই ঘুরে বেড়াবে তার কোনো মানে নেই, সে গাড়ি করেও ভবঘুরের মতো ঘুরে বেড়াতে পারে, সুতরাং ওয়ান্ডারার অপশানটা হবে না। র্যামলার, যে কিনা ইচ্ছে করে শখে হাঁটে, এটাও হবে না। ওয়াকার, যে হাঁটে, এটাও হবে না। পেডেস্ট্রিয়ান, যে পায়ে হাঁটে, পেডেস্ট্রিয়ান, যে পায়ে হাঁটে, পায়ে হেঁটে ঘোরে, তাকে আমরা পেডেস্ট্রিয়ান বলতে পারি। সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং তোমরা আগে যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, প্রিলিমস এর প্রিপারেশন নিচ্ছ, যারা বাড়িতে বসে, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে, এবং আমি আশা করবো ভিডিওগুলো দেখলে তোমাদের অবশ্যই প্রিপারেশনে অনেক বেশি হেল্প হবে। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েরিজ থাকে, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সব ভালো থাকবে, সুস্থ থাকবে।